ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি মহান ইবাদত। তবে একজন মুসলমানের রোজা পালনে সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে সে আল্লাহর কাছ থেকে উপযুক্ত প্রতিদান পেতে পারে। ঢাকা মেডিকেল সেন্টার রিয়াদ এবং প্রিমিয়াম সুইটসের সৌজন্যে বিস্তারিত দেখুন আমাদের সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহনের রিপোর্টে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি স্তম্ভ। রোজা একটি মহান ইবাদত, সওয়াবের আশাবাদী। রোজাদারদের সওয়াব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটি কাজের সওয়াব তার নিজের জন্য, রোজা ছাড়া। রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিব। সহিহ বুখারী 1904। রমজানের রোজা ইসলামের একটি রোকন। একজন মুসলমানের রোজা পালনে সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে সে আল্লাহর কাছ থেকে উপযুক্ত প্রতিদান পেতে পারে। রোজা পালনে অনেক সুন্নত রয়েছে, যেমন রোজাদারকে কেউ গালি দিলে অথবা তার সাথে ঝগড়া করলে এর বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করে বলবে, আমি রোজাদার। রোজাদারের জন্য সেহরি খাওয়া সুন্নত, সেহরির মধ্যে বরকত রয়েছে। অনতি বিলম্বে ইফতার করা সুন্নত, আর দেরিতে সেহরি খাওয়া সুন্নত। কাঁচা খেজুর দিয়ে ইফতার করা, কাঁচা খেজুর না পেলে শুকনো খেজুর দিয়ে, শুকনো খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করা সুন্নত। ইফতারের সময় এই দোয়াটি পড়া। রোজাদারদের বেশি বেশি দোয়া করা মুস্তাহাব। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিন ব্যক্তি দোয়া ফিরিয়ে দেয়া হয় না। নেই বড় আয়ন শাসক, রোজাদার ইফতার করার পূর্ব পর্যন্ত মজলুমের দোয়া। আর তাই রোজাদারদের জন্য রোজা পালনকালে নিজের জন্য, প্রিয় মানুষের জন্য এবং সকল মুসলমানের দুনিয়া ও আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া করা মুস্তাহাব। রোজার সময় যে বিষয়গুলো পালন করা মুস্তাহাব, মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করা ও আল্লাহর জিকির করা, শেষ 10 দিন ইতিকাফ করা, তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি দান সাদকা করা। এই মাসে তবে ইস্তিগফার করার সুবর্ণ সুযোগ, কারণ এই মাসে মানুষের মন ফ্রেশ থাকে, মানুষের মনের মধ্যে আপনার বসন্ত, মানে দিনের বসন্ত আসে, আমলের বসন্ত আসে। এটা একটা মুমিনের জন্য একটা বসন্ত কাল, কোরআনের বসন্ত আসে। সুতরাং এই বসন্তের মৌসুমে, এই মাহে রমজানের মৌসুমে আমরা বেশি বেশি তবে ইস্তিগফার করব। আর তাই পবিত্র রমজান মাসে অহেতুক বেহুদা কাজে সময় নষ্ট না করা, যেমন অতিরিক্ত ঘুম, হাসি, ঠাট্টা, মশকরা, যা আমাদের রোজার উপর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা পালনের সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা রেখে আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।